স্বাগত বেস্ট স্কুলে বাংলাদেশের রেলপথ ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান চলুন জেনে নেই উপমহাদেশে প্রথম রেল যোগাযোগ চালু হয় কত সালে উত্তর আঠারোশো সালে উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু করেন কে উত্তর লর্ড ডাল হোসি বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে উত্তর আঠারোশো সালে বাংলাদেশে প্রথম রেললাইন বসানো হয় কোথায় উত্তর চুয়াডাঙ্গার দর্শন হতে কুষ্টিয়ার জগতি পর্যন্ত বাংলাদেশ রেল পরিবহন সংস্থার নাম কি উত্তর বাংলাদেশ রেলওয়ে বর্তমানে বাংলাদেশের রেলপথের দৈর্ঘ্য কত উত্তর দুই হাজার কিলোমিটার বাংলাদেশে কত ধরনের রেলপথ রয়েছে উত্তর দুই ধরনের যথা মিটার গেস ও ব্রড গেজ বাংলাদেশ রেলওয়ে কয়টি অঞ্চলে বিভক্ত উত্তর দুইটি যথা পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল বাংলাদেশ রেলওয়ের সদর দপ্তর কোথায় উত্তর ঢাকা বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় সদর দপ্তর কোথায় উত্তর চট্টগ্রাম বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় সদর দপ্তর কোথায় উত্তর বর্তমানে ঢাকায় পূর্বে রাজশাহীতে ছিল বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে স্টেশন কোনটি উত্তর ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত উত্তর নয়শো আঠারো মিটার বাংলাদেশে মোট কতটি রেলওয়ে স্টেশন রয়েছে উত্তর চারশো উনসত্তরটি বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি উত্তর হার্ডিস ব্রিজ হার্ডিস ব্রিজের দৈর্ঘ্য কত উত্তর পাঁচ হাজার আটশোশো চুরানব্বই ফুট হার্ডিস ব্রিজ নির্মাণ হয় কত সালে উত্তর উনিশশো সালে হার্ডিস ব্রিজ কে নির্মাণ করেন উত্তর লর্ড হার্ডিস হার্ডিস ব্রিজ কোন নদীর উপর অবস্থিত উত্তর পদ্মা নদীর উপর হার্ডিস ব্রিজ কোন জেলায় অবস্থিত উত্তর পাবনা জেলায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রেল সেতু কোনটি উত্তর ভৈরব ব্রিজ ভৈরব ব্রিজ কোন নদীর উপর অবস্থিত উত্তর মেঘনা ভৈরব ব্রিজ কত সালে নির্মাণ করা হয় উত্তর উনিশশো সালে ভৈরব ব্রিজের দৈর্ঘ্য কত উত্তর তিন হাজার পাঁচ ফুট বাংলাদেশে আন্তনগর ট্রেন চালু হয় কত সালে উত্তর উনিশশো সালে বাংলাদেশের বেসরকারি ট্রেন সার্ভিসের নাম কী উত্তর সুবর্ণ এক্সপ্রেস সুবর্ণ এক্সপ্রেস চালু হয় কবে উত্তর চোদ্দোই এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের কয়টি জেলায় রেলপথ নেই উত্তর বিশটি বাংলাদেশের কোন বিভাগের সাথে রেল যোগাযোগ নেই উত্তর বরিশাল ঢাকা নারায়ণগঞ্জ রুটে দ্রুত সম্পন্ন কমিউটার ট্রেন চালু হয় কবে উত্তর চব্বিশে এপ্রিল দুই সালে ঢাকা চট্টগ্রাম কন্টেইনার সার্ভিস চালু হয় কবে উত্তর উনিশশো সালে ঢাকা রাজশাহী নতুন আন্তনগর ট্রেন সার্ভিসের নাম কি উত্তর বনলতা এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে ঢাকা রাজশাহী রুটে ট্রেন চালু হয় কবে উত্তর চোদ্দোই আগস্ট দুই হাজার সালে ঢাকা খুলনা আন্তঃনগর ট্রেনের নাম কি উত্তর সুন্দরবন এক্সপ্রেস বাংলাদেশের প্রথম মহিলা ট্রেন চালকে উত্তর সালমা খাতুন ভারতের সাথে বাংলাদেশের মালবাহী ট্রেন চলাচলের চুক্তি হয় কবে উত্তর 28 আগস্ট উনিশশো সালে দীর্ঘ তেতাল্লিশ বছর পর ঢাকা কলকাতা ট্রেন সার্ভিস চালু হয় কবে উত্তর উত্তর এপ্রিল সালে ঢাকা কলকাতা রুটে ট্রেনের নাম কি মৈত্রী এক্সপ্রেস খুলনা কলকাতা রুটে চালকিত ট্রেনের নাম কি উত্তর বন্ধন এক্সপ্রেস সম্প্রতি বাংলাদেশে নির্মাণাধীন আন্তর্জাতিক মানের রেলওয়ে স্টেশন কোথায় উত্তর কক্সবাজার রেলওয়ে স্টেশন যা বাংলাদেশের একমাত্র নির্মাণাধীন ঝিনুক আকৃতির আন্তর্জাতিক মানের রেলওয়ে স্টেশন এটি কক্সবাজার শহরের বাস টার্মিনালের অপর পাশে চৌধুরী পাড়ায় অবস্থিত দুই হাজার বাইশ সালের মধ্যে এই স্টেশন নির্মাণ শেষ করার কথা রয়েছে যার দৈর্ঘ্য চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত একশো কিলোমিটার এটি চালু হলে ঢাকা থেকে সরাসরি রেলপথে কক্সবাজার যাওয়া যাবে এই রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ